এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এতে জেলার সাত উপজেলায় পানিবন্দি রয়েছেন লাখের বেশি মানুষ বন্যার পানিতে জেলার বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার বান্দরবানের পাহাড়ি ঢলে শাঙ্কো নদীর পানি বেড়ে জেলা শহরের নিচু এলাকা প্লাবিত হয়েছে নাপনদীর উপশাখায় পানি বৃদ্ধি পেয়ে নাইক্ষংছুর ঘুমধুম ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন টানা বৃষ্টিতে বরিশাল নগরীর নিম্নাঞ্চল হয়েছে এছাড়া বাগের হাত ভোলা পটুয়াখালী ঝালকাঠিতে বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে মানুষের দর্শক কক্সবাজারের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকুম ইস্যাফরহিম শাহিন শাহিন কক্সবাজারের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে কিনা পানি বন্দী পরিবারের সহায়তায় কী উদ্যোগ দেখছেন জানাবেন আমাদের হ্যাঁ maliha আসলে কক্সবাজারে দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আমরা দেখেছি তিন দিন বর্ষণের পর গতকাল থেকে বৃষ্টি একদম কমে গেছে এবং আজকে সকাল থেকে কোনো বৃষ্টি দেখা মিলেনি তাই স্বাভাবিক কারণে যে নির্মাণগুলো প্লাবিত হয়েছিল উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছিল সব দিক থেকে পানি গুলো নেমে যেতে শুরু করে এবং আজকে অনেকটা স্বস্তি জায়গা এসেছে উপকূলের মানুষগুলো তারা স্বস্তির মধ্যে আছে এবং যে নির্মাণ প্লাবিত হয়েছে এবং যে সড়কগুলো ডুবে গিয়েছিল সেগুলো যোগাযোগ সব যোগাযোগের সৃষ্টি হয়েছে তো maliha কক্সবাজার জেলা প্রশাসনের সাথে আমি যোগাযোগ করি জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান আমাকে জানিয়েছেন কক্সবাজার জেলার নয়টি উপজেলার মধ্যে সাতটি উপজেলায় ত্রাণ সামগ্রী তারা দিয়েছেন এই পর্যন্ত সাতচল্লিশ হাজার মেট্রিক টন চাউল বরাদ্দ দিয়েছেন এবং পাঁচ লাখ টাকা নগদ দিয়েছেন সাতটি উপজেলার জন্য দুই উপজেলা বাদে ওই যে দুর্গত উপজেলাগুলো রয়েছে এবং যে গাছগুলো তারা সরিয়ে ফেলে এবং যোগাযোগটা পুনঃস্থাপন করতে পেরেছেন মোটামুটি সার্বিক বন্যা পরিস্থিতি এখন উন্নতির পথে হয়তো বৃষ্টি না হলে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এ হচ্ছে কক্সবাদ থেকে বন্যার সর্বশেষ তথ্য মালিহা ধন্যবাদ আপনাকে